নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। আপনারা দেখছেন সি এডুকেশন, সঙ্গে আমি পরিতোষ। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। তো মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন আমরা কিভাবে ক্রিয়েট করব, তো প্রেজেন্টেশনের উপর আমি দুটো ভিডিও আগে তৈরি করে নিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই দুটো ভিডিও দেখেনি, তো প্লিজ ভিডিও দুটো দেখে নেবেন, তারপর এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক সুবিধা হবে। তো আজকে প্রেজেন্টেশন এমন তৈরি করতে চলেছি যেখানে একটা ফ্লাওয়ার থাকবে, এবং সেই ফ্লাওয়ারটা কিভাবে প্রত্যেকটা পার্ট আলাদা হচ্ছে সেটাই আমি আজকে দেখাবো। তো যেটা আমি আগেও বলেছিলাম আগের ভিডিওগুলোতে, যে প্রেজেন্টেশন যা কিছু হতে পারে, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন হতে পারে, আপনার যেমন খুশি প্রেজেন্টেশন তৈরি করতে, কিন্তু তার বেসিক জিনিসগুলো কিন্তু এক থাকবে। তো এই বেসিক জিনিসগুলোকে এক রেখেই আমি বিভিন্ন ভাবে প্রেজেন্টেশন তৈরি করে আপনাদের দেখাচ্ছি যে কি কি ভাবে প্রেজেন্টেশন তৈরি করা যেতে পারে। যেমন আমি এর আগেও দুটো দেখিয়েছিলাম, একটা টেক্সট এফেক্টের উপর দেখিয়েছিলাম, একটা আপনার র্যাবিট অ্যানিমেশনের উপর দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো আমি রোজের উপর। রোজ একটা পিকচার, যেকোনো একটা আমি রোজের উপর দেখেছি, আপনি যে কোনো পিকচার উপর করতে পারে। তো কিভাবে আমরা করবো প্রেজেন্টেশনটা তৈরি সেটাই আমরা এখন দেখবো। তো প্রেজেন্টেশন দেখার আগে একটু বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই সি এডুকেশনে বাংলা ভাষায় কম্পিউটার টিউটোরিয়াল দেখানো হয়। যেমন এর আগে অফিস ওয়ার্ড দেখানো হয়েছিল, নোট প্যাড, ওয়ার্ড প্যাড, পেইন্ট দেখানো হয়েছিল, এখন পাওয়ার পয়েন্ট দেখানো হচ্ছে, এবং আগে আগে আরো অনেক কিছু দেখানো হবে। তো এগুলো পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো রোজ অ্যানিমেশন দেখবার জন্য আমাদের ডিফল্ট স্লাইড যেটা রয়েছে, টাইটেল স্লাইড, এটাকে আমাকে প্রথমে ডিলিট করে দিতে হবে, কারণ এটাকে আমি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক স্লাইডের উপর দেখব। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, ডিলিট স্লাইড গিয়ে ক্লিক করতে হবে, হোম ট্যাবের আন্ডারে কিন্তু ডিলিট, তো এই ডিলিটে গিয়ে ক্লিক করব, করে স্লাইডটাকে ডিলিট করে দিলাম। তারপর আমাকে ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হবে, তো তার জন্য স্লাইড গ্রুপের আন্ডারে নিউ স্লাইডের ড্রপ ডাউনে ক্লিক করব, এখান থেকে আমি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেবো একটা। যেটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসলো, এবার আমাকে এখানে একটা রোজের পিকচার আনতে হবে। তো আমি পিকচারটা আনবো ক্লিপার্ট থেকে, তো আপনারা চেষ্টা করুন ক্লিপার্ট থেকে পিকচারটা নেওয়ার। তো তার জন্য আমাকে ইনসার্ট ট্যাবে যেতে হবে, সেখান থেকে ক্লিপার্ট, ক্লিপার্টে গিয়ে আমি এখানে যদি অন্য কোনো কিছু লেখা থাকে তো রোজ লিখবেন, রোজ লিখে গোতে ক্লিক করবেন। রোজ লিখে সার্চ করছি, ক্লিপার্টে সার্চ ফলে রোজ লিখবেন, লিখে গোতে ক্লিক করবেন, এবার একটা রোজের পিকচার আসবে। এই পিকচারটাকে ড্র্যাগ করে নিয়ে আসবে আপনার মেইন স্লাইডের ওপর। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার এই পিকচারটাকে বড় করে নিতে হবে, রোজের পিকচারটাকে, এই যে কর্নার কর্নারে যে পয়েন্টারগুলো রয়েছে এখান থেকে এটাকে ড্র্যাগ করে সম্পূর্ণ স্লাইড জুড়ে এটাকে নিয়ে নিতে হবে। তো আমি এটাকে বড় করে নিলাম স্লাইড জুড়ে সম্পূর্ণ। এবার এর উপর, এই রোজের পিকচার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে গ্রুপ, সেখান থেকে আনগ্রুপ, তবে একটা মেসেজ দেবে, এটাকে ইয়েস করে দেবো। সেমভাবে আবারও রাইট ক্লিক করব এর উপর, সেখান থেকে গ্রুপ, আনগ্রুপ, আনগ্রুপে ক্লিক করে দেখুন বেশ কিছু পয়েন্টার চলে এসেছে, তো পয়েন্টারগুলো থাকবে। তারপর আপনাকে আসতে হবে স্লাইড শো ট্যাব, তো স্লাইড শো ট্যাবে ক্লিক করব, সেখান থেকে সেট আপ গ্রুপ, সেট আপ গ্রুপের আন্ডারে সেট আপ স্লাইড শো, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর শো অপশানে প্রথম যেটা রয়েছে লুপ কন্টিনিউয়াসলি আনটিল, এটাকে কিন্তু অফ করা রয়েছে চেকবক্সটা, এটার উপর ক্লিক করে চেকবক্সটাকে অন করে নেবো। নেওয়ার পরে ওকে তে ক্লিক করব, ওকে করলাম, তারপর চলে যাব অ্যানিমেশন স্টেপ, তার পাশেই রয়েছে অ্যানিমেশন স্টেপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অ্যাডভান্স স্লাইডে ডান দিকে কর্নারে অ্যাডভান্স স্লাইডে অন মাউস ক্লিকটাকে অন করা রয়েছে চেকবক্স, এটাতে ক্লিক করে অফ করে দেবো। ঠিক তার নিচে এসে অটোমেটিক্যালি আফটার এটাকে আবার অফ করা রয়েছে, এটাতে ক্লিক করে অন করে নেব, এবং টাইমিংটা 00 করা রয়েছে, এটাকে একটু বাড়িয়ে দেবো টাইমিংটা। তারপর চলে আসব অ্যাপ্লাই টু অলে, অ্যাপ্লাই টু অলে এসে ক্লিক করবো, এটাকে অ্যাপ্লাই টু অল করবো। অ্যাপ্লাই টু অল করবার পর আমাকে চলে যেতে হবে অ্যানিমেশন গ্রুপের আন্ডারে কাস্টম অ্যানিমেশনে, কাস্টম অ্যানিমেশনে গিয়ে ক্লিক করব। কাস্টম অ্যানিমেশনে গিয়ে ক্লিক করে আমি অ্যাড এফেক্টে যাব। অ্যাড এফেক্ট সংক্রান্ত কাজ আমি পাওয়ার পয়েন্টের আগে টেক্সট অ্যানিমেশন দেখিয়েছিলাম, যারা দেখেন তারা দেখে নেবেন। তো অ্যাড এফেক্টে যাব, সেখান থেকে এক্সিট, এক্সিটের আন্ডারে আসব মোর এফেক্টস, মোর এফেক্টস এসে ক্লিক করব। এই মোর এফেক্টস এসে আপনাকে খুঁজে নিতে হবে ক্রুয়েল আউট বলে কোথায় লেখা আছে, দেখুন এটা, এটা আমি সিলেক্ট করলাম। করার পরে স্পিডটা ভেরি স্লো রয়েছে, আমি এটাকে ভেরি ফাস্ট করে দিচ্ছি, আপনি যা কিছু রাখতে পারেন। রাখলাম, রাখার পর প্লে তে ক্লিক করতে পারেন, প্লে তে ক্লিক করতে পারেন, অথবা স্ল্যাশ শো তে ক্লিক করতে পারেন, বা কিবোর্ড থেকে F5 কি প্রেস করতে পারেন।
তো আমি স্ল্যাশ শোতে ক্লিক করলাম। স্ল্যাশ শোতে ক্লিক করলে দেখুন এটা পিকচারটার এক একটা পার্ট আস্তে আস্তে কিন্তু বাদ হতে থাকবে। এখন মনে হচ্ছে বাদ হচ্ছে না, কিন্তু বাদ হচ্ছে, কারণ এখানে হোয়াইট এরিয়া গুলো একটা একটা করে পড়ছে। তো হোয়াইট এরিয়া গুলো পড়ছে বলে বোঝা যাচ্ছে না, এখনো কিন্তু পরপর সেম ভাবে কিন্তু আউট হচ্ছে। দেখুন রিয়েল পোর্শন গুলো পড়ছে, তো হোয়াইট এরিয়া যখন রয়েছে সেগুলো আউট হলে পরে বোঝা যাচ্ছে না। তো এরকম আপনি যখন F5 করুন, এটা একটা একটা করে পার্ট আলাদা হতে থাকবে। আমি রোজের উপর দেখান, আপনি যদি মনে রোজের উপর করতে চান, আপনি অন্য কোনো কিছুর উপর করতে চান, যা কিছুর উপর করতে পারেন, যে কোনো কিছুর উপর আপনি যদি এই একই প্রসেস যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু সেম ভাবে কিন্তু একটা একটা করে পার্ট আলাদা হতে থাকবে। এবার আপনার যদি দেখা হয়ে যায় বা আপনার যদি প্রেজেন্টেশনটা কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এটাকে বন্ধ করার জন্য কিবোর্ড থেকে ESC কে একদম কিবোর্ডের বাঁ দিকে উপরে কর্নারের দিকে ESC লেখা ওই কীটা প্রেস করতে পারেন, অথবা আপনি কিন্তু স্ক্রিনের উপর রাইট ক্লিক করে এন শোতে ক্লিক করতে পারেন, তাহলে এটা কিন্তু বন্ধ হয়ে গেল। তাহলে আমি রোজের অ্যানিমেশনটা দেখলাম, পরের দিন আমার নতুন কোনো কাজ নিয়ে আসবো, ততক্ষণের জন্য ধন্যবাদ।